লালমনিরহাটের হাতিবান্ধায় নাজমুস সাকিব নামে এক 90 জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত 9 আগস্ট রাতে ঢাকার খিলগাঁও এলাকার অ্যান্টি টেরিজম ইউনিট ও হাতিবান্ধা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করে। পরে গতকাল সকালে হাতিবান্ধা থানায় নিয়ে আসা হয় তাকে। এছাড়া তার নামে হাতিবান্ধা থানায় 2টি মামলা আছে এবং সেই মামলার পলাতক আসামি সে। এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, 90 জেএমবি সদস্য সাকিবের নামে পুলিশ সদস্যকে আহত এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার 2টি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত এবং সেই মামলার পলাতক আসামি সাকিব। এদিকে মাদারীপুরের কালকিনিতে আহমেদ সর্দার নামে এক যুবকের পরিত্যক্ত রান্নাঘরের চূড়ার মধ্যে গতকাল বিকেলে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়িঘর কেঁপে ওঠে। এতে সাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।